আলাইকুম। টেকনোভিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি মাইক্রোফোন তৈরি করে দেখাবো। এর জন্য বেশি কিছু লাগবে না, আমাদের একটি চুম্বক লাগবে, ম্যাগনেট লাগবে ছোট আকৃতির, যা আপনারা নষ্ট খেলনা থেকে পেয়ে যেতে পারেন। একটি বোতলের ক্যাপ লাগবে এই চুম্বকটার মধ্যে বসানোর জন্য। একটি নষ্ট হেডফোনের 3.5 মিলিমিটার জ্যাক লাগবে তারসহ, এবং কপারের তার হলেই হবে, যে কোনো মাপে। আমি 27 নম্বর তারটি নিয়েছি। তো প্রথম কাজ হচ্ছে এই ক্যাপটির কে আমরা এই বরাবর এবং এই বরাবর একটু গর্ত করে অ্যান্টি কাটার দিয়ে কেটে নিব, যাতে আমরা তারটা পেঁচাতে পারি এই ক্যাপের সাথে। আমরা ক্যাপটিকে ঠিক এভাবে, বোতলের ক্যাপটিকে ঠিক এভাবে কেটে নিব, যাতে এখানে তারটা পেঁচানো যায় খুব ইজিভাবে। এবার আমরা গ্লুগানের সাহায্যে এই ছোট ম্যাগনেটটি ঠিক এর মাঝখানে বসিয়ে দিব, গ্লুগানের সাহায্যে ঠিক এভাবে লাগিয়ে। আমরা গ্লুগানের সাহায্যে এই চুম্বকটি ক্যাপের সাথে লাগালাম। এবার কপারের তার লাগবে, যা আপনারা যে কোনো তারের ভিতর থেকে পেয়ে যেতে পারেন বা বিভিন্ন খেলনা থেকে পেয়ে যেতে পারেন। তো তারটাকে আমরা ঠিক এতটুকু অংশ বাড়তি রেখে আমরা এই ক্যাপের এক কোণায় বসিয়ে পুরোটা রাউন্ড পেঁচিয়ে দিব, তবে মাঝখানে কিছুটা ফাঁকা ফাঁকা রাখব। ঠিক এভাবে আমরা সুন্দর মতো এখান থেকে এই পর্যন্ত পেঁচিয়ে দিব। পেঁচানোর পর জিনিসটা দেখতে অনেকটা এমন লাগবে। এখন নিচের অংশটা আমরা দুইটা তারের মাথা ঠিক এভাবে ধরে টাইট করে পেঁচিয়ে দিব, যাতে এই প্যাচটা বা এই লাগানো তারটা খুলে না যায়। তারপরে আমরা এই তারের সমান করে এই পাশটা কেটে নিব। এবার এই তারের বাঁধনগুলো যাতে খুলে না যায়, যেমন সাইড দিয়ে আমরা সাদা কস্টিপ আটকিয়ে দিব, এভাবে সাইড দিয়ে সাদা কস্টিপটি আটকিয়ে দিব। এবার এই যে পিছনে যে দুটো তার আছে, এই তারের অগ্রভাগটি আমরা সিরিজ কাগজ দিয়ে অথবা অ্যান্টি কাটার দিয়ে একটু ঘষে নিব, ঘষে এই কপারের আস্তরণটি তুলে দিব। এবার নষ্ট হেডফোনে আমরা তারটা নিব, তারের শেষ মাথা কাটার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুই পাশে মোট চারটি তার রয়েছে। বাম পাশে নীল এবং সোনালি রঙের তার রয়েছে, নীল তারটি আমরা কেটে ফেলে দিব, এবং ডান পাশে লাল এবং সোনালি তার রয়েছে, লাল তারটি কেটে ফেলে দিব। মানে মোট কথা আমাদের দুই পাশে সোনালি তার দুটো লাগবে। তার দুটো কাটার পর এই দুটো তার দেখা যাচ্ছে, এই দুটো তারের সাথে আমাদের বানানো মাইক্রোফোনটির এ দুটি তার অংশ জুড়ে দিব, জুড়ে দিয়ে কস্টিপ দিয়ে আটকিয়ে দিব, যাতে এই তার দুটোর কানেকশন সংযোগ ছুটে না যায়। তো আমাদের বানানো মাইক্রোফোনের সাথে আমরা যে নষ্ট MP3-র যে 3.5 মিলিমিটার জ্যাক রয়েছে তার সহ এখানে লাগালাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা একটি ফর্ম নিব, ফর্মের টুকরো নিব, ফর্মের টুকরো ঠিক মাঝে বরাবর কেটে এই অংশটা এখানে ভিতরে বসিয়ে দিব। ফর্মটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের সাউন্ড রেকর্ডিংয়ের সময় মাইক্রোফোনে যাতে কোনো অবাঞ্ছিত কোনো শব্দ না এসে পড়ে, এজন্য ফোম দেওয়ার উদ্দেশ্য। তো আমরা অ্যান্টি কাটারের সাহায্যে মাঝখানে কাটব, কেটে এই মাইক্রোফোনটি, আমাদের বানানো মাইক্রোফোনটি ভিতরে বসিয়ে দিব। তো স্পঞ্জটির ভিতরে আমরা মাইক্রোফোনটি বসিয়ে দিব, এবং চারপাশে আমরা টেপ পেঁচিয়ে দিব যাতে এটা বের হয়ে না যায়। তো আমাদের মাইক্রোফোনটি প্রায় বানানো প্রস্তুত, এখন একটু পরে আমরা টেস্ট করে আপনাদের তা দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমরা এখানে কিছু ট্যাপ পেঁচিয়েছি, ব্ল্যাক ট্যাপ। তো দেখতে অনেকটাই মাইক্রোফোনের মতো লাগছে, তো আমরা এখন টেস্ট করে দেখাবো। তো হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এই মাইক্রোফোনটি টেস্ট করব। তো 3.5 মিলিমিটার জ্যাকটি আমরা ফোনের সাথে লাগাবো। এবার আমি মাইক্রোফোনের সাথে কথা বলছি। হ্যালো, ও আচ্ছা, রেকর্ডটা চাপ দিতে হবে, চাপ দিলাম। তাই মাইক্রোফোনের সাথে কথা বলছি, দেখতে পাচ্ছেন যে আমার কথার সাথে সাথে এখানে একটি লাল রঙের ঢেউ আপ ডাউন করছে, তার মানে কথাটা রেকর্ড হচ্ছে।
তো আমি একটি কথাই বলতে চাই, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের নাম হচ্ছে টেকনোবিডি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, এবার আমি রেকর্ডটা আপনাদের চালিয়ে শোনাবো। আমি একটি কথাই বলতে চাই,